বনগাঁ বিদ্যালয়ে পিঠে পুলি উৎসব, স্টুডেন্টস উইকে আয়োজন বনগাঁ ঘোষ স্কুলে প্রাথমিক বিভাগে, অংশ নেন প্রায় ৪০ জন অভিভাবক। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং হারিয়ে যাওয়া শৈশবকে তুলে ধরতে এক বিশেষ উদ্যোগ বনগাঁ ঘোষ ইনস্টিটিউশন প্রাইমারি সেকশনের। স্টুডেন্টস উইকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল পিঠে পুলি উৎসব, যেখানে অংশগ্রহণ করেছিলেন অভিভাবকেরা। বনগাঁ ঘোষ ইনস্টিটিউশন প্রাইমারি সেকশনের উদ্যোগে আজ স্কুলে পালিত হল পিঠে পুলি উৎসব। পৌষ মাস মানেই পিঠে পুলির মরশুম, আর গ্রাম বাংলার এই ঐতিহ্য সংস্কৃতি পড়ুয়াদের মধ্যে প্রসারের লক্ষ্যে এই আয়োজন বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক তাপস সরকার জানান, আমাদের বিদ্যালয়ে এখন স্টুডেন্টস উইক চলছে, সেই কারণেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এই অভিনব আয়োজন করা হয়েছে। সেই সাথে আমরা নতুন প্রজন্মকে এই পিঠে পুলি উৎসব সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়ে তিনি আরো জানান, এর আগে আমরা গত সেশনে ডিসেম্বর মাসে আমরা অ্যানুয়াল ফাংশন করেছিলাম। সেই অ্যানুয়াল ফাংশনে গার্জিয়ান এবং অভিভাবক অভিভাবিক আমাদের যারা আছেন, প্রত্যেকের যে পার্টিসিপেট, তাদের যে আগ্রহ সেটা দেখে আমরা উৎসাহিত হয়েছিলাম। তার পরবর্তী পদক্ষেপ হিসাবে আমাদের এখন স্টুডেন্ট উইক চলছে। স্টুডেন্ট উইকের এটা হচ্ছে লাস্ট ডে। এই লাস্ট ডেতে আমরা উপস্থাপন করেছি পিঠে পুলি উৎসব। এই অল ক্রেডিট গোজ টু আওয়ার গার্জিয়ান। আই এম ভেরি হ্যাপি অ্যাজ এ হেড টিচার অফ বনগাঁ ঘোষ ইনস্টিটিউশন ইংলিশ মিডিয়াম প্রাইমারি সেকশন। তাদের এই যে পিঠের যে সরঞ্জাম, এই যে পিঠের যে নাম, বিভিন্ন পাহাড়ি পিঠে, এর টোটাল নামটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। অসংখ্য পিঠে, এই না অনেক পিঠের নামই আমি জানি না, বা নতুন শুনছি দেখছি। লাস্ট স্টল যেমন আছে দুধপুলি, তেলের পিঠে, তারপরে এদিকে মালপোয়া, মুগ পুলি তাজা, মুগের ডালের টাটকা পিঠে, শিউলি ফুলের ভাপা পিঠে, তারপরে গাজরের যে পাটিসাপটা, অনেক মানে আইটেম বললে প্রায় ২০০ আইটেম হবে। এদিনের এই পিঠে পুলি উৎসবে প্রায় ৪০ জন অভিভাবিকা অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেক অভিভাবিকারা তাদের সাধ্য মতন তাদের বাড়ি থেকে বানিয়ে এনেছিলেন নানান ধরনের পিঠে। পিঠে পুলির মেনুতে ছিল বিভিন্ন সিদ্ধ পিঠে, ভাজা পিঠে ও নলেন গুড়ের পায়েস আরও কত কি। সেই সাথে এই পিঠে পুলির উৎসবের পাশাপাশি আয়োজন করা হয়েছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে যেরকম খুশি ছাত্রছাত্রীরা, সেই সাথে হারিয়ে যাওয়া শৈশবকে ফিরে পেয়ে খুশি অভিভাবকেরাও। এই বিষয়ে স্কুলের পক্ষ থেকে এক অভিভাবিকা জানান, আমাদের স্কুলের সহযোগিতায় আমরা আবার সবাই মিলে একসঙ্গে পিঠে পুলি উৎসবে জড়ো হয়েছি। খুব আনন্দ হচ্ছে, সবাই খেয়ে দেখছে, খাবে, নতুন শেখাচ্ছে নতুন প্রজন্মকে যে পিঠে পুলি উৎসব বলে কিছু একটা। একদম একদম, তারাও দেখুক, তারাও শেখুক, খাক, আনন্দ পাক। এই স্কুলের পক্ষ থেকে আয়োজিত এই পিঠে পুলি উৎসবে সামিল হতে পেরে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে হারিয়ে যাওয়া শৈশবকে যেন ফিরে পেয়েছি। সেই সাথেই নবীন প্রজন্মের ছেলেমেয়েদের এই পিঠে পুলি উৎসব সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এই বিষয়ে অপর এক অভিভাবিকা শর্মিলা দাস জানান, এটা আমাদের কাছে আনন্দের, কারণ আমরা কেউ না কেউ কোথাও ছেলেবেলাটাকে হারিয়ে এখানে আজকে বাচ্চাদেরকে পড়তে দিয়েছি। অনেকেরই অভিযোগ আছে যে আমরা নিজেরা কখনো কম্পিট করিনি কোনো কম্পিটিশানে, বা কোনো গজিও লাইকের কোনো প্রোগ্রাম হলে সেখানেও আমরা নাম নথিভুক্ত করাতে পারিনি। তখন এত এত রকম ভ্যারিয়েশন ছিল না। তা এখন নতুন করে যখন বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে, তাদের মা হিসেবে আমি গার্জেন হিসেবে অত্যন্ত অভিভূত, আনন্দিত, কারণ আমিও নিজে এখানে এসে কম্পিটিশানে নাম দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আগের দিন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হয়েছে, এখানে আমি কেন, প্রত্যেকটা মাই তাদের কষ্টের ফল এখানে নিয়ে এসেছে। আগের দিন রাত্রে আজকে আমি বানিয়েছি এখানে রঙ্গিলা পিঠে এবং এটা মৌ পুলি, মানে মৌ আলুতে যে পুলি তৈরি হয় সেটি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।